মাঝ রাতে মদ্যপান করে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে পানা পুকুরে পড়ে মৃত্যু হলো এক কাঠমিস্ত্রির। দীঘার গ্রামে মত্ত অবস্থায় মাঝ রাতে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে পানা পুকুরে পড়ে মৃত্যু হলো এক কাঠমিস্ত্রির। নিমাই দে বয়স 55 ওই কাঠমিস্ত্রির। দীঘার খাতগোবরা গ্রামের বাসিন্দা দীর্ঘদিন কাঠের কাজ করতেন বলে জানা গিয়েছে। গতকাল রাতে অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে জলা জমিতে পড়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে দীঘা মোহন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটির জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনার এলাকায় একটা মৃতদেহ পাওয়া গেছে, কিভাবে কি ঘটলো? ও ঘটলো মানে ও তো কাঠের কাজ করতো, ও রাত্রে একটু মদ চদ খেত, মদ খেয়ে এসছে, ব্যালেন্স রাখতে পারেনি, প্রচুর মদ খেয়েছে, মদ খেয়ে জলে পড়ে মারা গেছে। নিমাই দে উত্তর খাতালগোড়া। পরিবারের তার মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, একজন ছেলে আছে, তার ছেলে আছে আর তার স্ত্রী আছে আর কি। আমার নাম দীপঙ্কর সুই। মদ্যপ অবস্থায় ছিল, রাস্তায় যাচ্ছিল, ব্যালেন্স রাখতে পারেন, প্রচুর খেয়েছে মদ, পড়ে গেছে রাস্তায় জলে, উঠতে পারেনি আর। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।